ফিতরা কি দিয়ে দেব পরিমাণ কত হবে এবং কাকে দেব ফিতরা দেবেন কি দিবেন ফিতরা আল্লাহ সুবহানাহু কি বলেছেন ফাফিদিয়াতুন ওয়ালাল লাযিনা ইউতিকুনহু ফিদিয়াতুন তুআমু মিসকিন আল্লাহ কি বলেছেন তুআম তুআম মানে কি আপনি জানেন তুআম মানে হলো খাদ্য তুআম মানে কি খাদ্য তুআম মানে খাবার দেয়া না খাদ্য খাদ্য ফুড not to feed to food তাদেরকে ফুড দেয়া খাদ্য দেয়া এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা যত হাদিস দেখবেন সকল হাদিসের একটি বর্ণনা কুননা নুখরিজু তুআমান আমরা খাদ্য বের করতাম সাদাকাতুল ফিতর হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানায় এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যুগেও যিনি পরবর্তীতে তাকে নেসফে সাহ করেছেন সেই সময় তারা খাদ্যের বাইরে কোনো কিছু দিয়েছেন এমন কোনো রেকর্ড নাই পরবর্তীতে এসে ইস্তিহাদ করে বলেছে যেহেতু মানুষের অনেক প্রয়োজন আছে সেজন্য টাকা দিলে হবে কিন্তু কোরআন এবং সুন্নাহর বর্ণনা কি খাদ্য দাও তবে আমরা কি দেব খাদ্য দেব এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে যে এটির পরিমাণ কতটুকু এর পরিমাণ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু বলেছেন সোয়া আম্মিন তামারিন ফরাদা অনেকগুলো হাদিস দেখবেন জাবের হাদিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল ইবনে ওমর আব্দুল ইবনে আব্বাসের হাদিস ফরাদা রাসূল ফরাদা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি সোয়া আম্মিন তামারিন কি করেছেন সোয়া আম্মিন এক সা পরিমাণ রাসূল নির্ধারণ করেছেন এখন এক সা পরিমাণ কতটুকু শেখ বিন বাজকে প্রশ্ন করা হয়েছিল সৌদি আরবের গ্রান্ড মুফতি আপনারা জানেন সবচেয়ে বড় আলেম এই যুগের তিনজন বিখ্যাত আলেমের মধ্যে তিনি একজন তাকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি বলেছেন 3 কেজি কতটুকু 3 কেজি ভিন্ন বর্ণনাও আছে যেমন শেখ সালেহ আল উসাইমিন তিনি বলেছেন 2 কেজি 440 গ্রাম এরকম আরো বর্ণনা আছে 2.5 কেজির বর্ণনা আছে কিন্তু সবচেয়ে নির্ভরযোগ্য বর্ণনাটা যেটি শেখ বিন বাজ বলেছেন এবং বেশি যেহেতু এখানে দেওয়ার সুযোগ আছে অতএব ওইটি দেয়া আমাদের জন্য কি না উত্তম ওইটি আমাদের জন্য কল্যাণকর দুই নম্বর বিষয় তিন নম্বর বিষয় হলো কাকে দেবেন যারা যাকাত খেতে পারে তারাই কি সাদাকাতুল ফিতর খেতে পারে যারা যাকাত খেতে পারে তারাই সাদাকাতুল ফিতর বাস যাকাতুল ফিতরের নাম কি যাকাতুল ফিতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাদের জন্য আমাদের উপর যাকাতুল ফিতর ফরজ করেছেন কি কারণে দুটো কারণে তুহরাতাল লিসওয়াইমি মিনাল লাগুই ওয়া রাফাস ওয়া তুমাতাল লিল মাসাকিন যে আমরা রোজা অবস্থায় যেই খারাপ কাজগুলো করেছিলাম কখনো কখনো অথবা কোনো খারাপ কাজ করেছি কখনো কখনো অপ্রয়োজনীয় কাজ করে ফেলেছি এগুলোর থেকে এই যাকাতুল ফিতর আমাদেরকে মুক্তি দেবে এবং আমরা আমাদের মধ্যে যারা গরিব তাদের জন্য তুআমাতান খাদ্যের একটা ব্যবস্থা করে দেবে আবার হাদিস তুআম খাদ্য দিয়ে দেবে এবং যারা মাসাকিন মিসকিনদেরকে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন অতএব যারা ফকির মিসকিন তাদেরকে এটা দেয়া হবে তাদেরকে এটা বন্টন করে দেওয়া হবে ইনশাআল্লাহ আমরা কি চাইলেই সমাজে নির্ধারিত ফিতরার জন্য চাউলের পরিবর্তে টাকা দিতে পারবো সমাজের এই সমাধান নিয়মের বাইরে গিয়ে সুন্নাকে প্রাধান্য দেবে আপনারা সুন্নাকে প্রাধান্য দেবেন এই কথা আমরা এর আগে বলেছি আপনারা সুন্নাকে প্রাধান্য দেবেন সেটা আপনারা পুনর্জীবিত করুন না রাসূলের যুগে যেটা ছিল সেটাই আপনারা পুনর্জীবিত করুন ফিতরা কাকে বলে তা কাকে দেয়া যাবে আমি কি আমার অর্থনৈতিক বিপর্যস্ত খারাপ এমন আত্মীয়কে ফিতরা দিতে কেন পারবেন না আমরা এর আগে বলেছি যাদেরকে যাকাত দেয়া যাবে তাদেরকে কি দেয়া যাবে ফিতরা এটাও যাকাত এটাও ফরজ এটাও ফরজ অতএব এটা আপনি শুধু মুসলিমদেরকে দেবেন অমুসলিমদেরকে দিতে পারবেন না কারণ এটা কি ফরজ ফরজটা মুসলিম ছাড়া অন্য কাউকে দেয়া যায় না ইন্নামা সাদাকাতু লিল ফুকারাই তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরদ্দু আলা ফুকারাই মুসলিম ধনীদের কাছ থেকে নিয়ে মুসলিম গরিবদেরকে দিতে হবে ব্যাস এক নম্বর কথা দুই নম্বর কথা হলো আপনি দান এমনে চ্যারিটি যেগুলোগুলো সবাইকে আপনি দিতে পারবেন অমুসলিমদেরকেও দিতে পারবেন এমনে দান যেগুলো সেগুলো ডায়মন্ড বা মণিমুক্তার উপর যাকাতের বিধান কি যেহেতু আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল ডায়মন্ড বা মণিমুক্তার আলোচনা করেননি তিনি স্বর্ণের আলোচনা করেছেন অতএব এর উপর যাকাত হবে না এটা হলো ফিকহি বক্তব্য জুরিসপ্রুডেন্সিয়াল মন্তব্য কিন্তু কেউ যদি দিতে চায় তাহলে তার জন্য দেয়া উত্তম কেউ যদি দিতে চায় তার জন্য কি দেয়া উত্তম কিন্তু কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে এর উপর যাকাত নেই আপনি বলবেন কোটি কোটি টাকা ডায়মন্ড কিনে রাখে তাহলে তার উপর হবে না কেন কোটি কোটি টাকার তো আরো অনেক কিছু কিনে রাখে তার উপর হয় না আল্লাহ এবং আল্লাহ রাসূল যেহেতু স্বর্ণের কথা বলেছেন অর্থাৎ যে স্বর্ণ এবং রূপ্য নয় জন্য এটার উপর হবে না আমি আপনার একজন ছাত্র সুবহানাল্লাহকে অ্যাটাচ বাথরুমে উজু করা যাবে কি না মাসালা কি উজু করা যাবে না কেন অবশ্যই অবশ্যই করা যাবে কোনো সন্দেহ নেই কারণ অ্যাটাচ বাথরুম আর আগের যুগের টয়লেট কি একরকম নাকি আগের যুগের টয়লেটে গেলেই তো আপনি ওইখানে পড়ে গিয়ে তারপরে এবং ওইখানে এক ফোঁটা পানি পড়লো তো আপনার গায়ে পায়খানা সিটে আসার কথা এখনকার টয়লেটে কিছু সিটে আসে নাকি আপনার ওটা তো ঢাকনা দেওয়া থাকে ওইখানে কোনো ময়লা থাকে না আর ওটা নামও দিয়েছে বাথরুম ওটার নাম টয়লেট দিয়েছে নাকি ওটার নাম দিয়েছে বাথরুম বাথরুম মানে কি গোসলখানা তাহলে আপনি ওইখানে উজু করতে পারবেন না কেন করতে পারবেন
কোরআন ল্যাঙ্গুয়েজ কোর্সে শীত কিভাবে পাবো আপনি আব্দুর রাজের যোগাযোগ করবেন ইনশাআল্লাহ হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহান ওয়া তাআলা নবিনা মুহাম্মদ ওয়া আলি ওয়া সাহবি আজমাইন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।